আসলে এটা সমস্যা না, কথা হইল এসকে মহাব্বত বাইরে গেছে, নবীর ভালোবাসা অন্তরে ঢুকে গেছে, নবীর নাম শুনলে সবাই হাত পাইয়া দেয়, আর আমার নবীর ফেমার পাগল যারা হয়ে যায় তারা আল্লাহর জান্নাত পাইবা, আর যারা নবীর সঙ্গে দুশ্মনি করবা তাদের জন্য রয়েছে অপমান জনক জাহান্নাম। কথা বলুন ঠিক না? নবীর সাথে যাদের কানেকশন ভালো তারা জান্নাত পাবে, আর যারা নবীর সাথে কানেকশন ভালো না তারাই হবে চিরস্থায়ী জাহান্নামী। নবীকে আপন করে যদি করতে চায় আল্লাহর ওলির দরবারে চলে যাও, হক্কানি ওলির দরবারে যাইবা। আমাদের দেশে বন্ধ পীরের অভাব নাই, আছে না ভাই? বন্ধ পীরের অভাব নাই, গাঁজা খায় অভাব আছে না ভাই? অভাব আছে, আমি কিছু অভাব আছে না ভাই? তো আছে, অভাব নাই। বুঝলে বুঝছো না না বুঝলে? তোমরা কি বলছো শুনো, বুঝলে বুঝছো না না বুঝলে? একবার আমি তোকে তোকে বুঝলে বুঝ না বুঝলে তোর মুজ ক, বুঝলে বুঝ না বুঝলে কন্যা গেলে গেল না বুঝলে? এই জন্য বলি নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে তারাই কামিয়াবি, আর যাদের অন্তরে নবীর প্রেম নেই তারাই আমার বাবা ছিল